আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইনলামদুলিল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমার কাছে অনেকেই জানতে চান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আর এই স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ কিছু স্বপ্ন যে স্বপ্নগুলো দেখলে আপনার সাবধান হয়ে যাওয়া উচিত অনেকে প্রশ্ন করতে পারেন স্বপ্ন কি সত্যি হয় কোরআন হাদিস কি বলে আসুন আমরা জেনে নেই কোরআন ক্যারিমে এবং হাদিস শরীফের স্বপ্ন নিয়ে অসংখ্য হাদিস এবং আয়াত এসেছে হাজরত ইউসুফ আলাইসালাম স্বপ্ন দেখেছেন আবার রসুল্লাহ সাল্লামকে স্বপ্নের নবুয়ের ছিচল্লিশ ভাগের এক ভাগ বলেছেন কেয়ামতের স্বপ্ন দেখবেন স্বপ্ন দেখলে কাউকে বলতে নেই ভালো কোনো আলেম ছাড়া বা যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তাদের ছাড়া এই স্বপ্নের কথা বলতে নেই স্বপ্ন বিষয়ে পবিত্র হাদিস শরীফে রসুল্লা সাল্লাম এর একটি অধ্যায় এসেছে হাদিসনি বাবুরু মানাম অর্থাৎ ঘুমের মাঝে স্বপ্ন দেখা নিয়ে একটি অধ্যায় এসেছে সাহাবিদের ভিতরে সবচেয়ে ভালো স্বপ্ন বিশারদ ছিলেন আবু বকর সিদ্দিক দেওয়ালতলান্ন নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন হজরত ইউসুফ আলাইহ সালাম এবং তাবিন এবং পরবর্তী সময়ে সমস্ত মানুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাই আর আমি আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ বিখ্যাত খাবনামক গ্রন্থ থেকে আপনাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানাচ্ছি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা যে স্বপ্নগুলো দেখলে আপনাকে খুব সাবধান হয়ে যেতে হবে বিপদ আসতে পারে যেমন কেমত হতে দেখলে বিপদ আসতে পারে আপনার সাবধান হয়ে যেতে হবে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে এবং যদি আপনাকে সুখরে আক্রমণ করতে দেখেন ঘুমের মাঝে স্বপ্নে তাহলে আপনাকে সাবধান হয়ে যেতে পারে সাবধান হয়ে যাবেন বিপদ আসতে পারে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে পানা চাবেন বাম দিকে তিনবার থুতু ফেলবেন গরিবদেরকে দান সৎকা করবেন আর সদ কত তার উদ্দুল বালা রাসুসাহালাম বলেছেন সৎকা করলে বিপদ দূর হয়ে যায় দাঁত যদি আপনি ময়লা দেখেন তাহলে মনে করবেন আপনার বিপদ খুব সামনেই শিগগিরই আপনার কোনো বিপদ আসতে যাচ্ছে বানরের থাবা বা যদি শুধু বানর দেখেন তাহলে মনে করবেন বিপদ একদম সামনে আসছে আপনাকে ঝুঁকে ধরতে দেখলেও মনে করবেন আপনার বিপদ আসতে যাচ্ছে আপনি সাবধান হয়ে যাবেন এছাড়াও আরও কিছু স্বপ্ন রয়েছে যেমন আপনার ঘরে যদি আগুন লাগতে দেখেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন আগুন লাগাটা বিভিন্ন রকম হতে পারে একটু আপনার স্বপ্নের উপরে জেনে নেবেন গর্ত দেখলে বা গর্তে প্রবেশ করতে দেখলে বিপদ আসতে পারে যেমন কবরে প্রবেশ করতে দেখলেও বিপদ আসতে পারে সাপ আপনাকে কামড় দিতে আসতে দেখলে আপনার বিপদ হয়ে যেতে পারে তবে সাপ আপনাকে যদি আপনার দিকে সাপ দেখা মানেই শত্রু আর আলেমকে অসন্তুষ্ট বা রাগান্বিত দেখেন যদি তাহলেও আপনার বিপদ সমূহ সম্ভাবনা খুব সামনেই আপনার বিপদ রয়েছে আপনি এখনই সাবধান হওয়া উচিত এছাড়াও অন্ধ লোক দেখলে আপনাকে সাবধান হওয়া উচিত কসাই বা বোবা লোক দেখলেও আপনাকে সাবধান হওয়া উচিত এছাড়াও আরও কিছু স্বপ্ন রয়েছে এই স্বপ্নগুলো যখন আপনি দেখবেন ঠিক তখনই আপনি সাবধান হয়ে যাবেন আল্লাহ রাস্তায় আপনি দান করবেন ইনশাল্লাহ খারাপ স্বপ্নের প্রভাবগুলো আপনার কাছ থেকে চলে যাবে আল্লাহ আমাদের ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুন আমিন